আর একটা গোপন ব্যাপার বলে দিই, গোপন। আসসালামু আলাইকুম এর বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। আপনাদের এখানে স্বামী স্ত্রী সংসারে ঝগড়া অশান্তি হয় কি হয় না? হয়। এই ঝগড়ার ওষুধ আজকে বলে দিচ্ছি, আজকে থেকে কাজে লাগান, ইনশাল্লাহ কাজ হবে। এক, বাড়িতে ঢুকে আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম। আমরা সবাইকে সালাম দিই, বউকে দিতে পারি না, বলছে লজ্জা লাগে। এক বালিশে মাথা দিয়ে শুতে ভালো লাগে। হ্যাঁ, দুজনা গলা ধরে গল্প করা যায়। হ্যাঁ, দুজনা বাথরুমে গোসল করা যায়। দুজনা ইয়ারকি ঠাট্টা করা যায়। খারাপ সব কথা বলা যায়। আসসালামু আলাইকুম বলছে লজ্জা লাগে বউকে বলতে। বলছে কি বলছে না, সংসারে তোমার অশান্তি হবে না তো আমার হবে? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে বলুন সারাদিনে 20 বার, ফাতেমার মা আসসালামু আলাইকুম, কোন বাজার থেকে এসে আসসালামু আলাইকুম। ও তখন মুচকে হেসে বলবে ওয়ালাইকুম আসসালাম। বাংলা মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, ও আবার বলছে তোমার উপরেও করুক। তা স্বামী স্ত্রী যদি দিনে 20 বার যদি এ ওর শান্তি কামনা করে আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে ঝগড়া মিটবে কি মিটবে না? মিটবে, শান্তি চলে আসবে। এটা একটা খুব ভালো ঔষধ, হোমিওপ্যাথির মতো আস্তে আস্তে কাজ হবে। কি বললাম বুঝলেন না? বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন প্রত্যেক দিন, যতবার বাড়িতে ঢুকবেন আসসালামু আলাইকুম, ও বলবো ওয়ালাইকুম আসসালাম। অশান্তি থাকলেও দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। খুব ভালো একটা সিস্টেম এটা, এটা আমরা বুঝি না তাই, তাই না? সালাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। এই তোমরা যারা এক অপরের বাড়িতে, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নিয়ে প্রবেশ করো। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স তার 16 বছর, তার চেহারার পরিবর্তন হয়েছে, এক কথাতে তার যৌবন চলে এসেছে, আর তার স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে। আপনি দুপুরবেলাতে বাজারে গেছেন, আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা রোদ্দুরে দিয়ে শুকাচ্ছে। আব্বা বাড়ি নাই, পুরুষ মানুষ কেউ নাই, এই কারণে গায়ে ওড়না নাই, জামাটা ভালো নাই, কোনো একটা পায়জামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ্দুরে বসে আছে। থাকে কি থাকে না? থাকে। আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ, তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও, তাহলে তোমার 16 বছরের বেটি যার বুকে ওড়না নাই, সে তোমাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে, তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে, অপরের বাড়িতে যখন ঢুকবে, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, ও ফাতেমার মা আমি বাড়ি চলে এসেছি, দরজাটা খোলো। তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে ওড়না নিয়ে আবার ফাঁকে বার হবে। সালাম না দিলে বেটি লজ্জা পাবে কি পাবে না? তোমার বোন লজ্জা পাবে কি পাবে না? পাবে। ইনশাল্লাহ আমরা এক অপরকে সালাম দিব, ইনশাল্লাহ। আব্দুস সালাম ওয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা একটা ফ্রি আমল, ফ্রি, একেবারেই ফ্রি। এতক্ষণ তো মৌলভী সাহেবরা রাহিমি দোয়া করছিল, আপনাকে জান্নাতে ঢোকাচ্ছিল না, জান্নাতে ঢুকিয়ে দিচ্ছিল, 20,000 দিয়েছে, তেমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, খুব দোয়া দিয়েছে, তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে, নাম করে হয়নি, তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে, বোঝানোর জন্য বলছি, এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, আর আপনার এক টাকা খরচা হবে না, আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে, তার বাড়িতে যাবেন, যদি ইচ্ছা হয় দুটো বেদানা নিয়ে যেতে পারেন, দুটো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন, যদি না নিয়ে যান কোনো আপত্তি নেই, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না ভাই, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার দেখাচ্ছ ভাই?
না ফটিক বাবুকে দেখাচ্ছি, না ওকে দেখিও না, তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে মুসলিম ডাক্তার, ওকে দেখাও, এই দুটো একটা পরামর্শ দিয়ে আসবেন, আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে যায় তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্যে কল্যাণ কামনা করে আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও তারপরে অসুস্থ মানুষের দাও। লস হলো না লাভ হলো? মেলাইলাম, ওই যে মেলাইলাম, তাই না? আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত, আমরা যাই দেখতে যাই, যাই না কেন, যাই যাই, গ্রামের মোড়ল হলে যাই, ধনী মানুষ হলে যাই, জানি না টাকা বেশি বিশাল, ওই লোকটা অসুস্থ, গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ, সবাই দেখতে যাচ্ছে, যাচ্ছে না? একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, তিন মাস বিছানায় পড়ে আছে, কেউ ওর দেখতে যায় না, কেউ যায় না। এটা একটা বড় আমল, খুব বড় আমল। আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে, ও অসুখে পড়বে না তা কে পড়বে, জীবনে ভালো কাজ কিছু করেছে? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে সারা ঠিক হয়েছে, বলে কি বলেন অনেক লোক, তিন মাস চার মাস বিছানা পড়ে আছে, তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু, হ্যাঁ ঠিক হয়েছে, বলে কি বলে না? এই পাগল, এরকম বলতে হয় না। যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম। কি বললাম বুঝলেন? একটা লোক পাঁচ বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল, এটা নয়, ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফলও ওর খুব উঁচু, আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? কোনো মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল, না ওর ওটা পরীক্ষা চলছে। আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই, শুধু যেন দুই রেকাত নামাজটা পড়তে পারি, এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও, কোনো রকমভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে, খুব বড় জান্নাত। কি বললাম বুঝলেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই যাবেন। নাম্বার তিন, ওয়া ইত্তিবা উজ্জানায়, কেউ মারা গেলে জানাজা সলাত আদায় করতে যাবেন, ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াত, কার কেউ দাওয়াত দিলে গ্রহণ করব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দাওয়াত তো ব্যাপার আছে, এখানে যেতেই হবে, একটা ব্যাপার থাকে তাই না, দাওয়াতের ব্যাপার, এখানে দিশি মুরগা গরুর গোস্তের ব্যাপার আছে, এ তো যেতেই হবে। এই ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না, তাহলে আবার বিপদ হয়ে যাবে, খুব বিপদ। আপনাদের এখানে সবে বরাত করে? সবে বরাত, হ্যাঁ, পাশের গ্রামে কোনো জায়গায় করে? পাশের গ্রামেও করে না, করে, অনেক মানুষ আছে খেতে যায়, বলছে করা যায় না খেয়ে খাওয়া যায়, অনেক মানুষ বলে এটা, তাই না বলে? কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি, দেখতে গেছি দেখিনি। আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো, যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, গান বাজছে, ডোল বাজছে, এটা ওটা মেয়েরা ড্যান্স করছে, বিয়ের অনুষ্ঠানে আপনি সেই বাড়িতে যেতে পাবেন না। আপনাদের এখানে হয় বিয়ে শাদী হলে অনুষ্ঠান এরকম হয়? খুব ভালো কাজই করেন আলহামদুলিল্লাহ, তাই না, খুব ভালো কাজ করেন। গান টান বাজান, বাজাবেন, পুরাতন দিনের নতুন দিনের বাজান, অসুবিধে নেই। আপনি যদি এখানে এফএম চালান তো ওইখানে কি এফএম চালিয়ে দিবে, এমন চেরাই কলে ফেলবে আপনাকে, বুঝতে পেরে যাবেন গান কার নাম। জি, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না, চলুন ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করবে ইনশাল্লাহ। অতস্মিতুল আতেশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, ওটা যে শুনবে ইয়া হামকাল্লাহ, ওটা যে শুনবে ইয়া হাদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম। তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে, পাঁচটা ভালো কাজ বলে দিলাম, এক সালাম দিবেন, দুই অসুস্থকে দেখতে যাবেন, তিন জনাজার সালাত আদায় করবেন, চার বৈধ দাওয়াত কবুল করবেন, পাঁচ হাঁচি হলে উত্তর দিবেন। আল্লাহর নবী বসে আছেন, একজন দেহাতি লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, মাথায় চুলগুলো তার উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই,
গা দিয়ে গন্ধ বার হচ্ছে। ছেলেটা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। এক নম্বরে নবী বললেন, তা'বুদুল্লাহ তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? না আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন তুমি শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো, মারাত্মক বড় পাপ, বুঝলে? মারাত্মক বড় পাপ, এর থেকে বড় পাপ আর কোনো পাপ নেই। এই দেখুন একটা ভয়াবহ কথা আপনাকে বলে রাখছি। এক, আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কলেমা পড়লে একদিনের দিন হলেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছি কি শুনিনি? এ কথা বাস্তব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? তারাও কিন্তু এক শ্রেণীর ইমামদার, কিন্তু তারা কাবিরা গোনায় লিপ্ত ছিল, বুঝলেন না? কাবিরা গোনায় লিপ্ত থাকার কারণে ও জাহান্নামে থাকবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছিল বলে ওকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীকে কখনো কোশ্চিন কালো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কে সে? যে শিরিক করা অবস্থাতে মারা গেছে, বুঝলেন? মাজারে সেজদা দিতে দিতেই সারা জীবন কেটে গেছে, বুঝলেন না? হুজুরের পায়ে তেল দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। অমুক বাবা, তমুক বাবা, এই অমুক জায়গায়, তমুক জায়গায়, এইসব করতে করতেই তার টাইম পার। এইরকম কোন লোক যদি মারা যায় তাহলে তার চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা। কি বললাম, বুঝলেন? আর এরকম কোন মানুষের জন্য দোয়া করাও হারাম, চলবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল্লাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম, বুঝলেন? তার মানে কোন মাজার পূজারি যদি মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনাও পর্যন্ত করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এরা এত নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট পাপী জানেন? আপনাকে দেখায় আল্লাহর দরবারে কত নিকৃষ্ট এরা। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব ওকে দেখে কোনজন? ওর মাথার চুল যেমন, ওর দেখতে তেমন, ওর ঠোঁট তেমন, ওর চোখ তেমন, ওর কথা তেমন, ওর হাতের রান্না তেমন, খুব সুন্দরী এক কথায়। আচ্ছা বলুন তো, আপনার বউ যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে? আছে অবদান কার? আল্লাহর। ওটা আপনার বউ হলো কি করে? না দুই পাঁচজনকে নিয়ে বন্ধু বান্ধবকে মোহর দিয়েছেন, সাক্ষী রেখেছেন, কবুল বলেছেন, আপনার বউ হয়ে গেছে, তাই না? তা কি দিয়েছেন? না 5,000 টাকা মোহর, একটা আংটি দিয়েছেন, আর গলার বা একটা আপনার শাড়ি দিয়েছেন। ভালো, একটা আংটি, একটা শাড়ি, 5,000 মোহর, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, 3 মাস সংসার করার পরে আপনি সুন্দরী বউটাকে বাড়ি রেখে দিল্লি চলে গেছেন। দিল্লি 4-5 মাস পরে বাড়ি এসে দেখছেন, এই যে 4-5 মাস আপনি ছিলেন না, আপনার সুন্দরী বউটা, আপনার ভাই ছিল, ছোট ভাই, তার সঙ্গে এই পাশাপাশি গল্প করতে করতে, চুলের পরে এখানে ওখানে এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে, যেটা হয় আর কি। আর প্রেম এমন হয়েছে জমে ক্ষীর হয়ে গেছে। তা ও যখন দিল্লি থেকে বাড়ি আসছে তখন দেখছে সুন্দরী বউটার গলায় হাত দিয়ে বসে আছে ওর ছোট ভাই ঘরের দরজা লাগিয়ে। আচ্ছা বলুন তো, দিল্লি খাটা যে লোকটা এসে যদি দেখে ওর বইয়ের এই অবস্থা, রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ছোট ভাই একটু গলায় হাত দিয়েছে, ভাবি হিসাবে তাও রাগ? এত অধিকার কিসের? রাগ কেন? কি দিয়েছো তুমি ওকে এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার গায়ে জ্বালা ধরে যায়? কি দিয়েছো? 5,000 টাকা মোহর দিয়েছো, দিয়েছো কি? দিয়েছো তুমি একটা হাতের মানে আংটি, দিয়েছো কি একটা লাল শাড়ি? এই 3টে জিনিস দিয়ে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি ছোট ভাইয়ের গলায় হাত দেয় আপনার খুব জ্বালা ধরে যায়, যায় না? যায়। এবার আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দান? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক,
এটা যদি কোনো মোটর সাইকেলের কোনো পার্টস হতো গিরিশ করতে হতো, এখানে হতো না, এই যে ফল্ডিং সিস্টেম গিরিশ করতে হয় মাঝে সাঝে, হয় না? এই যে এটা যদি চার্জারের কোনো ব্যাটারির যদি লাইট হতো তাহলে এতদিন চার পাঁচবার পাল্টাতে হতো, হতে কি হতো না? কার দান? কার? আল্লাহর দান। সামান্য দুইটা আংটি আর একটা বেলাউজ কিনে দিয়ে যদি এত অধিকার, কারোর দিকে ফিরিয়ে তাকালে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু তিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এই জন্য এই পাপীরা এত নিকৃষ্ট যে কোশ্চিন কালেও এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। আমাদের মায়েরা কিছু কিছু শিরক করছে, এগুলো যদিও ছোট শিরক, ছোট বাচ্চা ছেলের কপালে দেখছি হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে নিয়ে এইরম করে দিচ্ছে, কি ব্যাপার খালা? বলছে ওরে বাবা নজর লেগে যাবে তাছাড়া, কি বলছি বুঝতে পারছেন না? ও শাশুড়ি বলছে বৌমা তুমি কি আমার পোতাকে মারার ধান্দা করছো? এত সুন্দর চাঁদের মতো পোতা আমার, ফাঁকে ঘাটে যখন বার করবো অন্তত একটা টিপ দিয়ে বার কর, এই টিপ চুলোর কালি ওর কোনো দশ পয়সা দাম আছে? আছে? ও তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে বলুন, পারে না। হযরত ওমারের নাম শুনেছেন? হযরত ওমারের নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোন জিনিসের জানা আছে? আছে, হাজির আসওয়াদ। ওই যে হাজি সাহেবরা ভালো জানেন, হাজি সাহেবরা জানেন হাজির আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা পড়বে ওই কোণাটাতে আছে, এক কথায় যেখান থেকে তাওয়াব শুরু করা হয় ওই কোণাতে আছে হাজির আসওয়াদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের মতো সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 কয়লার মতো কালো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আবার দেখেও এসেছি, সত্যি কালো হয়ে গেছে, একদম কালো। হযরত ওমর এই পাথরের সাইডে দাঁড়িয়ে ইশারা করে বলছে পাথর শোনো তুমি হাজরে আসওয়াদ, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো উপকারও করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না, শুধু তোমাকে চুমু দেব বা দিচ্ছি এই কারণে আল্লাহর নবী দিয়েছিলেন তাই। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে জান্নাত থেকে আগত একটা পাথর, সেই পাথরে পর্যন্ত হযরত ওমর এরকম কথা বলছেন। আর অষ্ট ধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এতে কাজ হয়? জান্নাতের পাথরে কাজ হয় না, আর এতে কাজ হয়। কলকাতার এক চিটিং বাজারা বার হয়েছে, আমি তো আগেকার মতো এখন ধোলাই করে বলি না, এখন একটু মেপে বলি না, তো গাড়িতে বোম মারছে বিয়াদবরা, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে? স্যার সেদিন ওই কলকাতায় গেছি হাওড়া জেলাতে, গাড়ি চালিয়ে আসছি ফ্রাম করে গাড়িতে বোম মেরে দিয়েছে, মানে একটুখানির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু একটুখানি ডিফারেন্স, তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো, এরকম একটা ব্যাপার, গাড়িতে ভাঙচুর, সাংঘাতিক ব্যাপার আর কি। ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে, আর উপরে উপরে চলছে আর কি। তো কলকাতার একটা মাজার করেছে, মোবাইলে সার্চ করে দেখবেন, ওই কি বলছে দরগাটার আজান, বাঘমারি, এই মনে করে দিয়েছে বাঘমারি, বুঝলেন তো? বাঘমারি মাজারে একটা পাথর আছে, সোশ্যাল মিডিয়া দেখবেন ওরা বলে, পাথরটা দেখায় বাঘমারি মাজারের পাথর, বলছে বৈশিষ্ট্য কি এর, আর পাথরটা এসেছে কোথা থেকে? বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধার তাড়নায় পেটে যে পাথর বেঁধেছিল ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি, ওই পাথর সিলসিলা অনুযায়ী আমাদের কলকাতা বাঘমারিতে এসে পৌঁছেছে। ওরে চিটিং বাজ। হাজি সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার 31 নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে, আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বে থাকে, আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে, মালদা জেলাতেই বাড়ি ছেলেটা আর কি, ওই বাঙালিদের বলে বলে দেয়, আরবি তো সবাই জানে না, বাংলাতে সব বোঝায় আর কি, এটা এই আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, মদিনা কেমন ছিল, তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল, ওটা কেমন ছিল, সব এগুলো দেখায় আর কি।
তো ওইখানে আমি গিয়ে দু তিন দিন ঢুকে দেখেছি আমার পয়সা লাইনি, বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি, তা দু তিন দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা, দেখছি কোনো পাথর টাথর কিছু নাই, মোবাইলে দেখতে পাওয়া যায় না, বলছি এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করা হাঁড়ি, বেশি বেশি শেয়ার করুন। আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই বিয়াদব, ওটা মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল, কোথাও চারটে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক, বলছে না বিয়াদব কোথাকারে, দেড় হাজার আগে বছর আগেকার ঘটনা, দেড় হাজার বছর আগে দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে, আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে, এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে, ওই হাঁড়িতে মা ফাতেমা ভাত রান্না করতো তোমার বাপ দেখতে গিয়েছিল, বদমাইশি জায়গা পাও না, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। ওই দু নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাগমারির পীর সাহেবকে দেওয়া হয়েছে, মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না, বুঝলে না, পার্শ্ববর্তী দেশ আছে দুবাই টুবাই এগুলো আছে, মুসলিম দেশ ওম্মান টোম্মান আছে, এইসব দেশে জায়গা হলো না পাথরের, বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে। আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয়, ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই, ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে, বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে, বুঝির বক্তব্য রাখছে, দেখবেন মোবাইল আছে, মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে, চিটিংবাজির জায়গা পাও না, পাথর আর কোথাও জায়গা পেলো না, বাগমারিতে এলো, মানুষ গিয়ে ওই পাথরে চুমা দিচ্ছে, একদম মায়েদের থেকে দূরে থাকবেন।